এটা বলে পাবলিক, আর কিছু বিষয় থাকে প্রাইভেট। সব মিটিং করলেও সবাই পাবলিকলি প্রকাশ করে না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই সরকারের জিহাদ বেশ পুরনো। একটা সময় আমরা শুনেছি সরকারের পররাষ্ট্র মন্ত্রী বলছেন, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী নির্বাচনকে কেন্দ্র করে মরিয়া হয়ে পড়েছে আওয়ামী লীগ সরকার এবং ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা। সো এই ব্যাপারটিকে কৌশলে হ্যান্ডেল করার জন্য ভিপি নূর যুক্তরাষ্ট্রের সেই রাষ্ট্রদূতদের সাথে গোপনে বৈঠক করছেন এবং সেই বৈঠকে কী ঘটছে এই নিয়ে ব্যাপক কিছু তথ্য দিয়েছেন পূর্ণিয়ার ঘোষ। আমরা সরাসরি তা সেই ভিডিও থেকে বিস্তারিত জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। কূটনৈতিক পারামুখী রাজনীতিবিদদের যে ছোটাছুটি, এবং রমজানের আগে থেকে বলছি, সেই ছোটাছুটি দিনকে দিন এমন বাড়ছে, এখন প্রতিদিনেই রাজনৈতিক কূটনৈতিক পারাভিত্তিক খবরাখবর, এবং সেই খবরাখবরের একটি প্রথম রিয়াকশন দিয়ে আপনাদেরকে আমি শুরু করতে চাই। সেই রিয়াকশনটি বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরেন উইংয়ের অন্যতম সদস্য শামা ওবায়দ, তার কাছে একটা প্রসঙ্গে এবং আজকে দুটি ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে আমি জানতে চেয়েছিলাম যে আপা একটু বলেন তো বিষয়টা কি। আমার কাছে তো একটু ঘাপলা ঘাপলা লাগছে, আমরা নিজেরা তো বুঝে উঠতে পারছি না, মানে ঘোলটটা কোথায়। তো উনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন যে ভাই, ঘোলট তো আমার কাছেও লাগছে, ঘাপলা আমার কাছেই লাগছে, আপনাকে আমি কি বুঝাবো। যাই হোক, বিষয় যেটি হয়েছে, আজকে আরও দুটি গুরুত্বপূর্ণ সভা হয়েছে এবং সেই সভাগুলো যথারীতি পররাষ্ট্র উইংয়ে, মানে বিদেশি কূটনৈতিক মহলে, বিদেশি কূটনৈতিকরা যারা আছেন তাদের সাথে বাংলাদেশ রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। আপনারা জানেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের নিজেদের প্রয়োজনে কূটনৈতিকদের কাছে যান, আবার কূটনৈতিকরাও কখনো চায়ের দাওয়াত, কখনো ভাতের দাওয়াত, কখনো রাতের নৈশভোজের দাওয়াত, বা কখনো কফির দাওয়াতে তারা নানান রকমভাবে বাংলাদেশের রাজনীতিবিদদের তারা আমন্ত্রণ জানান, এবং দুই দল দুই দেশের মধ্যেই, মানে দুই পক্ষের মধ্যেই নানান বিষয় টিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। হঠাৎ করেই কূটনৈতিক পারামুখী এক ভদ্রলোকের কোনো ছোটাছুটি ছিল না, তিনি হঠাৎ করে খুব ব্যস্ত হয়ে উঠলেন এবং গত দুই দিনে দুটি হাই প্রোফাইল মিটিং করলেন। সেই মানুষটি হচ্ছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। অনেকের মধ্যে প্রশ্ন জেগেছে ব্যাপারটা কি, কূটনৈতিক পাড়ায় হঠাৎ করে নুরুল হক নুরু, আরও তো হাই প্রোফাইল লোকজন আছে, নুরুল হক নুরু কেন কূটনৈতিক পাড়ায় ব্যস্ত হয়ে গেল। যাই হোক, খবরটি আমরা আপনাদেরকে বলি, 18/5/2023 এই খবর। ব্রিটিশ হাই কমিশনের টিম লিডার অফ গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল মিস্টার টম বার্গের সাথে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরুর বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকটি এই 18/5/2023 দুপুর নাগাদ বৈঠকটি হয়। নিশ্চয়ই মধ্যাহ্নভোজ, ভদ্রতার খাতিরে মধ্যাহ্নভোজ হতেই পারে। এবং বারিধারার ব্রিটিশ হাই কমিশনের হেড অফ পলিটিক্যাল মিস্টার টম বার্গের সাথে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরুর এই বৈঠকটি হয়েছে। নুরুল হক নুরুর এর আগের দিন আপনারা জানেন যে ইউএনের বাংলাদেশ যিনি আবাসিক প্রতিনিধি, মানে জাতিসংঘের বাংলাদেশের সমন্বয়ক, তার সাথে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকটি নুরুল হক নুরু অনেকটা গোপন বৈঠক বলেছেন। সেই বৈঠকের পরে নুরুল হক নুরুর সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি বলেছিলেন যে রাজনীতিক আলাপ তো হয়েছেই, রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি কোনো সমঝোতা প্রস্তাব এ ধরনের কিছু বলতে পারি কি না। তিনি আমাকে যেটি খুব কৌশলগতভাবে উত্তর দিয়েছিলেন যে আপনি আপনার মতো বলতে পারেন, আমি এটা অস্বীকার করব না, বা আমি আগামীকাল, মানে আজ আমরা যখন 18 তারিখ কথা বলছি, আজ বিকেলে নুরুল হক নুরু কথা দিয়েছিলেন আমাদেরকে ইন্টারভিউ দিবেন, কিন্তু আমরা আমরা বেসিক্যালি ভিন্ন একটি কাজে ব্যস্ত থাকায় সেই ইন্টারভিউটি আমরা করতে পারিনি। তো এখন এটা একটা খুবই অনেকের কাছে আগ্রহ এবং ইন্টারেস্টের বিষয় যে হঠাৎ করে কূটনৈতিক পাড়ায় জাতিসংঘে আমেরিকান এম্বাসিতে, ব্রিটিশ এম্বাসিতে নুরুল হক নুরুর এই যে অ্যাক্সেস এবং এই তার যে অ্যাক্টিভিটিস সেগুলো রাজনৈতিক মহলে কোনো প্রভাব ফেলে কিনা, বা রাজনৈতিক মহলে এর কোনো তাৎপর্য রয়েছে কিনা। পরের যে মিটিংটি, এই মিটিংটি আর একটু গুরুত্বপূর্ণ। সেই মিটিংটি হচ্ছে 18/5/2023, সেটি হচ্ছে গুলশানের আমেরিকান ক্লাবে বিএনপি নেতৃবৃন্দের সাথে কূটনীতিকদের বৈঠক হয়েছে।
কি হয়েছে সেটাও দুপুর নাগাদ সেই মধ্যাহ্নভোজের সময়ে গুলশান ক্লাব যেটি আমেরিকান ক্লাব যেটি সেই আমেরিকান ক্লাবে মিটিংটি হয়েছে, সেই মিটিংয়ে যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন মিস্টার ব্র্যান্ডন স্কট, পলিটিক্যাল চিফ আমেরিকার দূতাবাসের, সেখানে ছিলেন মিস্টার ম্যাথু বে আমেরিকান দূতাবাসের পলিটিক্যাল অ্যাফেয়ার ফার্স্ট সেক্রেটারি, তারপর ছিলেন মিস্টার ড্যানিয়েল শেরি ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর, তারপর ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি স্থায়ী কমিটির সদস্য, শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। এই মিটিংটির পরে শামা ওবায়েদের কাছে আমরা জানতে চেয়েছিলাম মিটিংয়ের বিষয়বস্তু সম্পর্কে, তো তিনি বললেন যে আসলে রাজনীতি এই প্রেক্ষাপটে আমরা তাদের টিউনিং বুঝতে চাই, তারা আমাদের টিউনিং বুঝতে চায়, এই যাওয়া আসা তো হচ্ছেই, এটা চলতেই আছে, চলতেই থাকবে, এবং আলটিমেটলি আমাদের যেটা সিদ্ধান্ত আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব, যেটা শামা ওবায়েদ বলছেন। আমি বললাম যে এখানে কি কোনো মধ্যস্থতা বা কোনো তৃতীয় আলাপ শোনা যায় অথবা কোনো নিগোসিয়েশন এ ধরনের কোনো বিষয় আশয় কোনো কিছু আছে কিনা, তখন শামা ওবায়েদ বললেন যে না, সরকার তো কোনো আলোচনাই চায় না, সরকার কোনো দিকেই কোনো আলোচনায় বসবে না, সুতরাং এই কোনো মধ্যস্থতার কোনো খবর বা মধ্যস্থতার কোনো আলোচনা তাদের মধ্যে শুরু হয়নি বা তৈরি হয়নি। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা ভিপি নুরের রাষ্ট্রদূতদের সাথে গোপন বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানলাম, আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মন্তব্যগুলো কমেন্টে জানাবেন। সো এখন কেউ ভিডিওটি স্কিপ করবেন না যে এই রাষ্ট্রদূতদের সাথে কথা বলে আগামী নির্বাচন বিএনপি কত শক্তিশালীভাবে আঘাত করতে পারে এটা নিয়ে ব্যাপক কিছু তথ্য ফাঁস করেছেন ব্যারিস্টার রোমিন ফারহানা। আমরা সরাসরি চলে যাব তার সেই বক্তব্যে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই সরকারের জিহাদ বেশ পুরনো। একটা সময় আমরা শুনেছি সরকারের পররাষ্ট্র মন্ত্রী বলছেন যে সাংবাদিকরা যদি বেশি প্রশ্ন না করত তাহলে তো এদেশে যেই মানে দূতাবাসগুলো আছে তাদের কর্মকর্তাদের হুক্কা খেতে হতো, তারা বেশি বকবক করে কারণ সাংবাদিকরা তাদেরকে দিয়ে বকবক করায়, এবং তারা বলেছে যে এদেশে কোনো কাজকর্ম নাই, তারা মাতব্বরি করতে আসে, মাতব্বরি করে, তাদের মাতব্বরির কোনো দরকার নাই। আবার অনেক সময় আমাদের সরকারি তরফ থেকে বেশ উচ্চমহল থেকেই আমাদের যুক্তরাষ্ট্রে গুম, বিচার বহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন, গুলি করে মারা ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কথা হয়েছে যে যেই দেশের নিজেরই মানবাধিকারের এই অবস্থা কোট আন কোট তাদের ভাষায়, সেই দেশ কি করে অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলে বা সবক দেয়। এখন আমরা দেখলাম কিছুদিন আগেই সরকারের তরফ থেকে খুব স্ট্রেট কাট বলা হলো যে যারা নিষেধাজ্ঞা দিচ্ছে সেই সব দেশ থেকে আমরা কোনো পণ্য আর কিনব না। এখন যেই সব দেশ বলে তো আসলে কথা না, নিষেধাজ্ঞা এসছে কেবল একটি মাত্র দেশ থেকেই, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে আপনারা জানেন র্যাব এবং র্যাবের কিছু কর্মকর্তার উপর, এবং সেই নিষেধাজ্ঞার পরপরই কিন্তু আমরা আবারও সরকারের নানান রকম তাচ্ছল্যমূলক মন্তব্য শুনেছি। তারা বলেছে যে এই নিষেধাজ্ঞা দিয়ে কিছুই যায় আসে না, নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের কিছু যাবে আসবে না ইত্যাদি ইত্যাদি নানান রকম ভাবে বিষয়টিকে তুচ্ছ করে দেখানোর চেষ্টা হয়েছে। কিন্তু আমার ধারণা যত সময় গেছে সরকার উপলব্ধি করেছে যে নিষেধাজ্ঞা বিষয়টি আমাদের দেশের জন্য খুব বেশি স্বস্তিকর নয়। আসলে নিষেধাজ্ঞা কোনো দেশের জন্যই স্বস্তিকর নয়, এবং বিশেষ করে নিষেধাজ্ঞাগুলো আসে এমন সব দেশে যেই দেশের নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ, যেই দেশগুলোতে মানবাধিকার নিয়ে সমস্যা আছে, যেই দেশগুলোতে বাক স্বাধীনতা নিয়ে সমস্যা আছে, যেই দেশগুলোতে মানুষের নিরাপত্তা নিয়ে সমস্যা আছে, সাধারণত এই ধরনের দেশগুলোতেই আমরা দেখি নিষেধাজ্ঞা দিতে এবং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। আমরা এর আগে নিকারাগুয়াতে দেখেছি, কিছুদিন আগে নাইজেরিয়াতে দেখেছি। সুতরাং এই নিষেধাজ্ঞাগুলো আসে, এবং এই দুটো দেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি তাদের উপরে যারা নির্বাচন নিয়ে নয় ছয় করেছে বলে প্রমাণিত। সুতরাং বাংলাদেশের নির্বাচন নিয়ে তো নয় ছয় না, একেবারে ১২টা বেজেছে ২০১৪ সাল থেকে। সেই নির্বাচন নিয়ে আবারও একটি নির্বাচন আসছে, এবং সেটাকে সামনে রেখে কি হতে যাচ্ছে এটা নিয়ে সরকারের মধ্যে এক ধরনের তীব্র অস্বস্তি আছে। মূলত যেটা হয়েছে, ১০ বছর সরকার খুব বিনা উপদ্রবে
দেশ চালাতে পেরেছে। বিরোধী দলকে মোটামুটি মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে, ক্র্যাকডাউন করা হয়েছে, ভিন্ন মতের মানুষের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, মামলা দেয়া হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করা হয়েছে, যাকে যেভাবে পেরেছে ভয় দেখানো হয়েছে। সো এক ধরনের ভীষণ রকম ভয়ের সংস্কৃতি ছিল চারপাশে, এবং যেটা হয় এই ধরনের সংস্কৃতিতে একটা চুপ হয়ে যাবার প্রবণতা থাকে, মানুষ আসলে কথা বলে না, লেখে না, মত প্রকাশ করে না। এমনকি অনেক আছে যারা ফেসবুকে লাইক কমেন্ট দিতে ভয় পায়। আমি যেটা দেখি আমার ফেসবুক ও আমার ইউটিউবে যেটা হয়, প্রচুর উল্টাপাল্টা নাম, নীল পাখি, সবুজ আকাশ, সাদা ঘাস, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি নাম, মানে রিয়েল আইডি না। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে নোংরা কমেন্টও যেমন করা যায়, যাচ্ছে তাই নোংরামি করা যায়, আবার সমর্থন সূচক কথাও বলা যায়। তো বিরোধী দলের উপরে নোংরা কমেন্টের বিচার তো আর হবে না, ওইসব আমরা আশাও করি না, কিন্তু ভালো যে কমেন্টগুলো যারা করেন, যারা আমাদের সাথে সহমত পোষণ করেন বা আমাদের সাথে আরো নতুন কিছু পয়েন্ট যুক্ত করেন, তারাও কিন্তু আসলে নিজ নামে লেখেন না, নিজ নামে লিখবার মতন সেই পরিবেশ বাংলাদেশে নাই। সেই কারণে এত ফেক নামের ছড়াছড়ি বাংলাদেশে, অন্য কোনো দেশে কিন্তু আমি আমার মানে ফেসবুক আইডিতে এত ফেক নাম আপনারা পাবেন না বাংলাদেশে যত ফেক আইডি। তার একটা বড় কারণ হচ্ছে ভয়। এই ভয়ের সংস্কৃতি দিয়ে সরকার গত 10 বছর বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের বাকস্বাধীনতা বলেন, মানবাধিকার বলেন, এই জায়গাগুলোকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করেছে। তো এখন যেহেতু নির্বাচন একটি সামনে আসছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে সরকারের উপর এক ধরনের প্রেশার আছে, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, আবারও সেই যুক্তরাষ্ট্র এক ধরনের বেশ শক্তভাবে কথা বলছে। এখন কিন্তু সরকার নড়ে চড়ে বসেছে, এবং এখন নড়ে চড়ে বসতে গিয়ে সরকার কখন কি বলে ফেলছে, আমার মনে হয় সরকারের নিজেরও আসলে খুব একটা যে বুঝে শুনে বলছে তা না। কিছুদিন আগে আমরা শুনলাম যে যারা নিষেধাজ্ঞা দিয়েছে তাদের কাছ থেকে আমরা কিচ্ছু কিনব না। এই কথা বলবার 2 দিনও পার হয় নাই, আমরা গণমাধ্যমে দেখলাম যুক্তরাষ্ট্র থেকে 83 টাকা কেজিতে চিনি কিনছে সরকার। সমকালে এসছে 17 মে 2023, আপনারা দেখে নেবেন, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য 66,27,31,250 টাকায় 12,500 টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে 82.85 টাকা। বুধবার অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে এই চিনি কেনার অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক কোম্পানি এক্সেনচুয়াল টেকনোলজি কর্পোরেশন থেকে 12,500 টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে 66,27,00,000 সাচ অ্যান্ড সাচ অ্যামাউন্ট। প্রতি কেজি চিনির দাম পড়বে 82.85 টাকা। যেসব দেশ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কেনাকাটা করা হবে না বলে 2 দিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশের র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেই দেশের কোম্পানির কাছ থেকে চিনি কেনার সিদ্ধান্তের বিষয়ে অতিরিক্ত সচিবের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, বৈঠকে বিষয়টি নিয়ে পৃথকভাবে আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী বলার পরে যুক্তরাষ্ট্র থেকে চিনি কেনার অনুমোদন দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন হলো কিনা, সাংবাদিকদের পক্ষ থেকে এমন পাল্টা প্রশ্ন করা হলে অতিরিক্ত সচিব বলেন, এই বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমি রাখি না। দেখুন, এই যে এই ধরনের কথাগুলো যে আমরা কিনব না, আমরা তাদের সাথে বাণিজ্য করব না, ইত্যাদি ইত্যাদি, যেই কথাগুলো আসলে আমরা রাখতে পারবো না, সেই কথাগুলো বলা মানে কিন্তু সরকার নিজেরও অস্বস্তিতে পড়া, একই সঙ্গে সরকারের ভেতরকার এক ধরনের অস্থিরতার প্রকাশ, একই সঙ্গে আমলাদেরকে একটা বিপদের মধ্যে ফেলা। কারণ সাংবাদিকরা তো আসলে প্রশ্ন করবে আমলাদেরকে, সচিবদেরকে, তাদেরকেও এক ধরনের অস্বস্তির মধ্যে ফেলা, অর্থাৎ এমন কথা আসলে সরকারের ভেতরকার এক ধরনের অস্বস্তি, এক ধরনের উষ্মা, একটা চাপা রাগ, যেটা আসলে কোনো কিছু করা যাচ্ছে না, সহ যাচ্ছে না, এরকম একটা রাগ, এইগুলোর একটা ইঙ্গিত দেয়। এবং
দিন শেষে না তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা ব্যারিস্টার রুমিন ফানানার কাছ থেকে বিশদকৃত তথ্য জানলাম। এই বিষয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।